দুবার ডায়েট 11টা রুটি আর কতখানি ইয়ে আলু ভাজা ভাই আলু ভাজা কতখানি 500 আলু ভাজা বলছি আমি ডায়েটে রয়েছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন যাচ্ছি হচ্ছে মর্নিং ওয়াকে এখন বাজে কটা বাজে 5:30 না 5:30 বাজে এখনো অনেক রাতই আছে তো মর্নিং ওয়াকে যাওয়া তো আজকে থেকে শুনে অনেক দিন আগে থেকে এই নিয়ে উঠছে না সেই কবে থেকে ওই তাও প্রমিস ডে দিনকা আমাদের যাওয়ার কথা ছিল তো ভ্যালেন্টাইন ডে দিনকা যেতে পারিনি এ উঠিনি আমাকে আমি ফোন করলাম ওকে তো আমরা আসলাম জড়াখালি বাড়ি চলো ভেতরে যাওয়া যাক তো আমি ভ্যালেন্টাইন ডের দিনকে একা আসছিলাম ও আমাকে বললো যে আমি সকালে উঠলাম ভ্যালেন্টাইন দিনকে সকালে উঠে আমি ওকে ফোন করলাম তো ফোন করে বলছি উঠবি তো তো ও আমাকে বললো হ্যাঁ উঠবো তুই দাঁড়া ওখানে গিয়ে এবার আমি দাঁড়িয়ে আছি এবার অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ওকে দু চারবার ফোন করলাম ফোন দেখি রেসপন্স কোনো ফোন ধরছেও না কেউ কিছু বলছেও না তো গিয়ে আমি ওর বাড়িতে গেলাম তো বলছে শরীর খারাপ যাবে না আচ্ছা যাবে না তাহলে আমাকে বল তাহলে তাহলে আমিও তাহলে উঠবো না কি তারপর বললো পরের দিন সকালবেলা দেখা হলো ওর সাথে সেরকম কী রে উঠলি না তো বলছে না শরীরটা খারাপ ছিল আবার দুদিন পর যাবো আবার দুদিন পরে কালকে কালকে আবার ওকে ফোন করেছি ফোন করে বললাম কী রে চ তো ও বলছে তোমার শিব পুজো ছিল রাত্রিবেলা ঘুমাতে লেট হয়ে গেছে আজকে উঠতে পারিনি তা আজকেও আমি তোমার বললাম তাহলে আজকে তো যাবি এবার আজকে সকালবেলা উঠে ফোন করলাম আমি ওকে দেখি দুবার ফোন ধরলাম আমি বলছি আজকেও যাবে না এবার দেখি কিছুক্ষণ পর দেখি ফোন করেছে ফোন করে বলছে উঠেছি এলাম হ্যাঁ আমি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি তুই ওঠ তা উঠে ফুটে এই কিছুক্ষণ আগে হাঁটতে বেরোলাম এই দিনটা এসেছিলাম লাইট জ্বলছিল আজকে তো সকালবেলা লাইট ফাইট জ্বলছে এই যে এখানে আর একটা রয়েছে এটা হচ্ছে ভোলানাথের মূর্তি ভোর ভোর আছে বলে তাও ভালো ঠাকুরগুলো বোঝা যাচ্ছে না এই হেভি সুন্দর ঠাকুরগুলো আর এই মন্দির হেভি জাগ্রত মন্দির এই আর একটা বাড়ির ঠাকুর হেভি জাগ্রত কোন দিক যাবি সামনে চল চল এই সামনের ক্ষেত থেকে ক্ষেত আসি চল চল সামনে থেকে আটটা সামনে হেঁটে হাঁটতে যাওয়া যাক এবার যাচ্ছি একটু ক্ষেতের ভেতরে চলো সামনের দিকে এখনো অনেক কুয়াশা রয়েছে ঠান্ডা চলে গেছে ঠান্ডা চলে যাওয়ার পরেও অনেক কুয়াশা শুধু সামনের কুয়াশাগুলো দেখো কিছু বোঝাই যাচ্ছে না সামনে কি আছে না আছে এটা রজনী দিয়ে জানিস তো তুলে ফেলেছে এটা সামনেটা গাঁদা ফুলের অনেকদিন পর ভোরবেলা উঠলাম হেভি লাগছে অভ্যাস তো এমনি হতো তোর জন্যই তো হচ্ছে না তুই প্রতিদিন বলছিস উঠবি উঠবি আর উঠছিস না হেভি লাগে ফুল কুয়াশা আর বর্ষাকাল হলে এই জায়গায় ঢুকতেই পারবি না এত কাদা তাও এখনো দেখ একটা তো কাদা ফাদা আছে যেরকম কুয়াশা সেরকম কিন্তু ঠান্ডা নেই এক ফুটা নেই ঠান্ডার
আজা যাবে না ওইদিকে, এখানে পিকনিক করতে আসলেও কিন্তু এই মজা হবে। স্পট তো নেই নেই, বহুত দিন আসা হয়নি পিকনিকে, এরকম বন জঙ্গলে পিকনিক হেভি লাগবে। বলবো জন বলবো, বলবো হয়ে যাবে। এই বাড়ি আসলাম, সোয়েটার পরে গেছিলাম, এত গরম লাগছে ঘেমে গেছি। এই বসলাম, ও তোমায় তো বলা হয়নি নতুন ট্রাইপড কিনেছি, এই যে এই যে এটা কিনেছি, আগে এইটা ছিল সে মুর্শিদাবাদ জারাই কিনেছিলাম, এটা এটা দাম কম কিন্তু সব ভালো। এই যে এই মাথাটা সব থেকে নর্মাল বেশি, ফোন যে স্টেবল হয়ে থাকেই না। এই কালকে গিয়ে এটা নিয়ে আসলাম, এটা শক্ত আছে, এটা দিয়ে আজকে ভিডিওটা করলাম, এটা দিয়ে আজকে ভিডিওটা করলাম, এটা ভালোই। আর শুধু একটা কিনতে হবে মাইক, মাইক কিনলেই তাহলে সেটআপটা কমপ্লিট হবে। এই যে ছিল শুধু এই এই জিনিসটার জন্যে দুদিন লেট হলো, এই যে এই জিনিসটা আমাকে এনে দিল আজকে, আজকে বলতে কালকে, আজকে বলছি কালকে আনলো। এই এখানটা হচ্ছে মাইক লাগানো যায়, তার জন্যে দুদিন লেট হলো। এই যে এর বক্স, এটা আজকে এটাতেই ভিডিওটা করলাম। এটার নাম হচ্ছে কি বললো জানো, এটার নাম বললো হলো অক্টোপাস, অক্টোপাস ট্রাইপড। এইটাও ভালো ছিল কিন্তু মেন কথা এটা শুধু এই যে এই মাথাটা যদি একটু যদি শক্তপোক্ত হতো তাহলে জিনিসটা ভালো হতো, কিন্তু একদমই নর্মালে ফোনের সে ওয়েট রাখতেই পারে না। এইটা হেভি শক্ত, এই যে এটা হেভি শক্ত। চলো আবার পরে দেখা হচ্ছে। আর একটা জিনিস দেখো, এই যে এদের পাথর পাল্টে দিয়েছি, যে স্যান্ড পাথরগুলো ছিল ওইগুলো ওইগুলো মুখে করে তুলে, এই যে ইনি এ আর এ পাথরগুলো ওই ছোটো ছোটো সেই বালি পাথরগুলো মুখে করে তুলে, এই যে টপ ফিল্টার, ওই টপ ফিল্টারের মুখের মধ্যে ফেলে দিয়েছিল মোটর একদম 12টা বাজিয়ে। তাই আমি সেদিনকে রাত্রিবেলা, সেদিনকে রাত্রিবেলা আমি এবার সারা রাতে এই টপ ফিল্টারের মোটরটা চলে, ওই ওই মোটরটা চলে, তা আমি রাত্রিবেলা সুইচ দিতে গিয়ে দেখি মোটর চলছেও না কিছু হচ্ছেও না। আমি বলছি যা এমনি, কদিন আগে কদিন আগে কদিন আগে এই এই ফিল্টারটা খারাপ হয়েছে, এই ফিল্টারটা খারাপ হয়েছে, তাই এনেছি আমি। নিয়ে আসার পর আমি বলছি যা ওটাও কি খারাপ হলো, তারপর আবার ওই পাথর পাথরগুলো একটু সরিয়ে ফরিয়ে, ওই ফিল্টারটা ছিল একদম ওই পাথরের তলায়, ওই ফিল্টারটা, ওই ফিল্টারটা ছিল পাথরের তলায়। ওরা কী করেছে ওই পাথরগুলো এখান থেকে তুলে ওর ওর মধ্যে ফেলেছে। এবার আমি তো মনে করলাম যা মনে করলাম মনে খারাপ হয়ে গেছে, এবার নতুন আনতে হবে। এবার আমি পাথর পাথরগুলো সরিয়ে তোমার ওই তুলেছি ফিল্টারটাকে, তুলে এমনি বাইরে পরিষ্কার পরিষ্কার করে আমি দেখি চলে কি না, এমনিও তো আনতে হবে। আর এমনি ওই টপ ফিল্টারে ওই শুধু ওই ওই শুধু ওই মোটরটা পাওয়া যায়, তা আমি ওই তুলে পরিষ্কার পরিষ্কার করে সুইচে দেখি না মোটরটা চলছে। আমি বলছি না এ কোনো মতে রাখা যাবে না, এ আর যা বদমাইশ, এমনি নষ্ট করে দেবে। তার থেকে তুলে সব বালিগুলো সব ফেলে দিয়েছি, ফেলে দিয়ে শুধু এই কালারিং পাথর, কালারিং পাথর দিয়ে পাতলা করে লেয়ার দিয়ে রেখে দিয়েছি। একটু অর্ধ বদমাইশ হলে মানা যায়, ওই সব পাথরগুলো পাথরগুলো মুখে করে তুলবে, তুলে নিয়ে দেবে ওর মধ্যে। এবার মোটর যাবে জাম হয়ে, তা লাস্ট পরিষ্কার করেছিলাম হলো পুজোর সময় মনে হয় যত সম্ভব পঞ্চমীর দিন, পঞ্চমীর দিন লাস্ট পরিষ্কার করেছি। করার পর এই মানে এই দুদিন দুদিন আগে পরিষ্কার করলাম। আর মাছ অনেকগুলো না নোংরাও হয় হেভি, মাছ হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, ওই এগারোটা মাছ আছে। ওই যে এগারোটা মাছ দাঁড়াও, আর একটা দেখা একটা ইয়ে রয়েছে ক্রোকোডাইল ফিশ রয়েছে, কোথায় গেলি কোথায় গেলি, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওর ভেতরে একটা ক্রোকোডাইল ফিশ। একটু আধটু যদি একটু যদি ভালো হয় এরা তাহলে মানানসই করা যায়, একটুও ভালো না তো চলো পরে কথা হচ্ছে। 2000 years later. Hello everyone. তো আবার ব্লগটা স্টার্ট করলাম, তো এখন যাচ্ছি হলো আমরা কাইনানপুরে চা খেতে। তো আমরা এই তিনজন ড্রাই করে দে সামনে, তোর সামনে আগিয়েছ, আমরা মোট ছজন যাচ্ছি, তিনজন করে একটা স্কুটি দিয়ে দেয়, একটাই তিনজন স্কুটিতে আছে, একটা বাইকে আছে তিনজন।
চলো সামনের দিকে যাওয়া যাক। অনেকদিন যাইনি, ওরা মিডিলে গেছিল একবার, তো আমি আর টাইম পাইনি যাওয়ার কাজের চাপে, তো আজকে যাচ্ছি। এ একটু আস্তে কর, একটা নতুন রেটলে সব থেকে মজার জিনিস চা তো খাবো, ওর সাথে এক্সট্রা জিনিসও খাবো, চায়ের ভাত। চলো যাওয়া যাক। হাই করে দে, হাই হাই দিদি। এই এরা তিনজন আর আমরা তিনজন, চলো এটা সামনের দিকে যাওয়া যাক। তো আমরা যাচ্ছি শ্মশানের রাস্তাটা দিয়ে, ওখান দিয়ে ভালো, রাস্তাও ভালো। আবার প্রথমের দিক প্রথম যখন আসতাম তখন লাইট ফাইট ছিল না, এখন লাইট ফাইট অনেক দিয়েছে, রাস্তাটাও খারাপ না, রাস্তাটাও ভালো, জায়গাটাও সুন্দর। এই যে আগে লাইট ফাইট কিচ্ছু ছিল না এখানটা, এখন তাও লাইট ফাইট দিয়েছে বলে এখান দিয়ে আসি না, আমরা ওই পাশ দিয়ে ঘুরে আসতাম। চলো একবার ক্যাফেতে গিয়ে কথা হচ্ছে, চলো নেমে গেছি, ওর ভেতরে যাওয়া যাক। সামনে দিয়ে সর, একাই চা খাবি তুই। এখানে এখন সব চা এসে চাতে ফটো তোলায় সব ব্যস্ত। এই যে আমাদের চা দিয়ে গেছে, ইয়ে চা কেন বলছি, কফি করেছিস তো? এই যে কফি, একজন ফটো তুলছে, তাকাও একটু দাদা এবার দিকে, এই যে আবার ফটো তুলছে। চলো তাহলে এক চুমুক মারা যাক চায়ে। চায়ের এই অর্ডার দিয়ে স্টোরি দিয়ে দিই, স্টোরি কফি। আরে শুরু কর তোরা, সেই হয়েছে সেই লাগছে খেতে, এটা আমার। বিশ্ব ভাই কেমন খেতে একটু বলে দেন, মাখন না বাটার? দাঁড়া দাঁড়া, সবাই চাটা খাক, তারপরে তুই কামড়ে কামড়ে খা, তুই তো আগে থেকে ধরতে শুন, কি আর বলবো, তোর যেন সবুজ হয় না। চলো তাহলে চাটা কন্টিনিউ করা যাক, তারপরে কথা হচ্ছে। এই নন্ডের সাথে কাপে কাপ খাওয়ার সময় কথা হবে একবারে। চলো এনে এবার খা, কাপ নাকি খেয়ে নিচ্ছে। হ্যাঁ এটা মেন তৈরি হয়েছে ওই যে আগে সেই কুলপি পাওয়া যেত, কুলপির যে তলার যে ইয়েটা ওইটা দিয়ে এটা মেন তৈরি করা, যার মধ্যে কুলপি, যার মধ্যে কুলপি থাকতো ওই জিনিস দিয়ে তৈরি করা, এটা কুলপির কম খারাপ না, এটা হচ্ছে মেন কথা। চায়ের সাথে বিস্কুট ফ্রি মতো কায়দা, জীবনে আমি কত কি দেখবো আর কি দেখবি। চলো কাপটা খাই, আমার কথা হচ্ছে। চলো আমাদের তাহলে হয়ে গেছে সব খাওয়া দাওয়া কম্পিউটার, বাড়িতে যাবো। চলো ওইটা ওই ওখান থেকে ঠাকুরটা দর্শন করে, সামনে একটা তারা মায়ের মন্দির আছে, চলো দেখে আসি। গেটটা বন্ধ, গেট বন্ধ না, গেট খোলা আছে, গেট খোলা আছে, বই দেখা যাবে। মন্দিরটা হেবি সুন্দর করেছে, টুনি ফুনি লাগিয়েছে, মানে অনুষ্ঠান ফনুষ্ঠান ছিল। ভালো লাগে জায়গাটা, আসতে খারাপ লাগে না, জায়গাটা সুন্দর বেশ। ঘন্টা তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক, তারপর রাস্তায় কথা হচ্ছে। আমরা গাইস বেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। এখন রাস্তার মধ্যে আছি, যাকে কাপ খেতে দেখালাম তাকে সেদিনকে হাঁটার জন্য ফোন করেছি আমি, যে বলছি ও 5:30 বাজে। এবার আমি ফোন করেছি ভোরবেলা, ফোন করে উঠার পর ও ফোন করেছে, আমি বললাম যাবি হাঁটতে, অনেকক্ষণ ধরে ভাবলো ভেবে নিয়ে বলছে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো, যাবি না? বলছে না ঘুমাবো, ঘুমাবি মানে তুই তো বললি যাবি, বলছে না না আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো। আর সেদিনকে বলছে আমাকে আমার না ভুঁড়িটা বেড়ে আছে, তাহলে হাঁটা চলা কর, খাওয়া কম কর, বলছে বেশি তো আমি খাই না, এখন ডায়েটেই আছে, কী খাস? বলছি 11টা রুটি আর হচ্ছে 500 আলু ভাজা, ওর সাথে এই তোমার কি ভাত, এটা তো ডায়েট? বলছি হ্যাঁ, দুবাইয়ের ডায়েট, 11টা রুটি আর কতখানি ইয়ে আলু ভাজা, ভাই আলু ভাজা কত, 500 আলু ভাজা, বলছি আমি ডায়েটে রয়েছি। এই বাড়ি আসলাম, তো রাত্রির খাবারটাও করতে হবে,
চলো এবার ভিডিওটা শেষ করার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।